আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শ্রোতা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের দেশজুড়ে অনুষ্ঠানে। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া খবর ও জানা অজানা ভিন্ন ভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রিসমি আক্তার দিশা। আমাদের দেশজুড়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে প্রত্যন্ত জনপদের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে দেশজুড়ে সংবাদ, জানাচ্ছেন পারভেজ আহমেদ। ধন্যবাদ তিশা। অস্ট্রেলিয়ান হাই কমিশনার ডগলাস ফসফেট বলেছেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের পাশে রয়েছে অস্ট্রেলিয়ান সরকার এবং ভবিষ্যতেও থাকবে। গত 29 জুলাই জামালপুরের মাদারগঞ্জে সিম্বায়োসিস বাংলাদেশের উদ্যোগে মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে 24 লাখ টাকা ব্যয় নির্মিত এ কমিউনিটি সেন্টার। পরে তিনি স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং দারিদ্র নারীদের মাঝে গরু বিতরণ করেন। কুষ্টিয়া জেলার 120টি শিক্ষা প্রতিষ্ঠানে 4 শতাধিক GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দৈনিক প্রথম আলোর উদ্যোগে এবং একটেলের সহযোগিতায় গত 28 জুলাই এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে অভিনন্দন পত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে স্লোগানকে সামনে রেখে গত 9 আগস্ট পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে আদিবাসী সংগঠন সমূহের উদ্যোগে এবং কেয়ার ফসল প্রকল্পের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের নাচলে দিনটি পালিত হয় নানা আয়োজনে। রতিলাল পাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। সভা শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকাল 10টায় এক বর্ণাঢ্য র্যালি নাচল পৌরশহর প্রদক্ষিণ করে। আজকের মতো আমার হাতে এই ছিল দেশের খবর। চলুন ফিরছি দেশজুড়ের মূল অনুষ্ঠানে তিশার কাছে। ধন্যবাদ পারভেজ। দর্শক, শুনলেন দেশের খবর। মাদক সর্বগ্রাসী, এর চেয়েও বড় শক্তি আমাদের ইচ্ছে, আর এই ইচ্ছের বলে মানুষ বেরিয়ে আসতে পারে মাদকের মায়াজাল ছিঁড়ে, গড়তে পারে স্বাভাবিক জীবন। মাসুমা হাশেম লিসার গবেষণায় বিস্তারিত থাকছে সঞ্জীব ভৌমিকের প্রতিবেদনে। আমার ভিতরে খুব খুব ঢুকেছে, আমি অপাঙ্কেয়, অস্পৃশ্য, আমার কাছে আসে না কেউ, মনের কাছাকাছি নিবিড় বসে বলে না কথা, মেশে না আমার সাথে, কারণ অন্য এক জগতের বাসিন্দা আমি, আমার সে জগৎ নেশার। এভাবেই কথাগুলো বলেছিল একজন, অন্যজনের কথাগুলো ঠিক তার উল্টো। ইচ্ছে শক্তিকে সাথী করে আজ সে আলোর পথে, আমাদের সাথে সে বলে চলে তার সেই অব্যক্ত কথা। আমি খুব ভালো ছাত্র ছিলাম, সবাই আমাকে ভালোবাসত, আমি বন্ধুদের সাথে ঘুরতাম, বন্ধুরা নেশা করত, আমি নেশাতে যেতাম না, চলে আসতাম। যখন আমি বেকার হয়ে গেলাম তখন জন্য বন্ধুদের সাথে ভালো করে সঙ্গতে লাগলাম, বন্ধুরা নেশা খায় আমাকে বলে একদম খা, এই করতে করতে কিন্তু আমি অভ্যস্ত হয়ে পড়লাম। নেশার পয়সার জন্য আমার খুব অসুবিধা হতো প্রথম প্রথম, আমি কীভাবে পয়সাটা বাপ মার কাছে চেয়ে নিতাম, এর মধ্যে বিয়েও করেছিলাম। নেশার জন্য আমি অনেক কিছু করেছি, আমি আমার স্ত্রীর জাল সই জাল করে আমি টাকা তুলেছি, করে আমি নেশা করেছি, আমার সন্তানরা আমার সাথে দুর্ব্যবহার করেছে, টাকার জন্য যখন আমি জুলুম করেছি তখন তো আমাকে মারতে এসছে, হ্যাঁ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ভালোবেসে বিয়ে করলাম আজকে তাকে, সত্যি আমি কিছু দিতে পারিনি, এটা সত্য কথা, কারণ আমি নেশা খাই তখন তাকে কিছু দিতে পারি না। আমার স্ত্রী আমাকে বুঝাতো, দেখো তোমার কারণে আজকে আমরা মানুষের কাছে মুখ পাই না, ছেলে মেয়ে মুখ পাই না, ছেলেবেলা স্কুল গেলে পারে সবাই বলে হিরণ করে ছেলে, এই তাদের একটাই ছেলে আছে, আমাদেরকে কামতো বলতো আব্বা আপনি ছেড়ে দেন, আপনার কারণে আমাদেরকে নেশা করে বলে আসতে আসতে। কিন্তু আমি তো তখন আমার জ্ঞান থাকতো না, ওগুলা আমি যে খারাপ কিছু করছি বা আমি আমার সন্তানের সাথে খারাপ ব্যবহার করছি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছি, এটা কিন্তু আমার হিসাব জ্ঞান থাকতো না, আমার চাই টাকা। আমার বন্ধুবান্ধব যখন আমার রাস্তা দিয়ে হেঁটে যেত দেখা হতো, তারা আমাকে মুখ ঘুরিয়ে নিত, হয়তো চিন্তা করতো যে 10 টাকা চাইবে, এই জন্য তারা আমার সাথে কথা বলতো না। এই নেশা করে ঘুরে বেড়ায় ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াতে পর আবার স্টক হলো, উনি একটা রাজশাহী নিয়ে গেলেন,
আমার কাছে টাকা নেই, কারণ তো নেশার টাকা জোগাড় করবো না, রাজশাহী যাবো। তা আমি বন্ধুর কাছ থেকে 75 টাকা জোগাড় করলাম। এই 75 টাকা জোগাড় করে আমি প্রথম গেলাম নেশা খেতে। নেশা খাওয়ার পর আমি যাবো, কিন্তু যাওয়ার পর আপনাও যে মাস ভরা সে পয়সাটা আমার কাছে, পরবর্তীতে আমি আবার নেশা খেলাম। আমার আব্বা ওর আমার দেখতে পাইনি, উনি চলে গেছেন, আল্লাহকে বেশ পাশি করেন। উনি আমাকে অনেক উপদেশ দিতেন যখন আমি নেশা করতাম। আজকে আব্বার কথা মনে পড়ে গেছে, উনি আমাকে দেখে নিতে পারলেন না যে আমি আজকে রিকোভারি, আমি আজকে সুস্থ ভালো আছি, ছেলে মেয়ের সংসার নিয়ে ভালো করে খাচ্ছি। তখন আমার সংসারে একবেলা খেয়েছি, আর একবেলা খেতে পারিনি। যদিও আমাদের সম্পদ আছে, কিন্তু আমাকে ঠিক মতো আমার ভাইরা দেখত না, দিত না, আমার সাথে কথা বলতো না, চলতো না। আমার পিতা আমাকে অনেক উপদেশ দিয়েছে, কিন্তু আমি এই নেশার কারণে অনেক কিছুই হারিয়েছি। আমি সংসারে অনেক পিছিয়ে গেছি। যখন আমার ভাইদের বিল্ডিং দেখতাম, তখন মনে করতাম যে আজকে আমি যদি ওই চাকরি করতাম, তাহলে হয়তো একটা এরকম সুন্দর বাড়ি বানাতাম, রঙিন টিভি দেখতাম। কিন্তু এই নেশার কারণে আজকে আমি সব কিছু পিছিয়ে গেছি, আমার জীবনটা আমি বাদ করে দিয়েছি। রঙিন স্বপ্নরা এভাবেই একসময় ধূসর হয়ে যায়। অসীম মনের জোর আর ইচ্ছে শক্তিই পারে সেই ধূসর স্বপ্নগুলোকে আবার রঙিন করতে। যদিও দুর্গম এই পথ, যদিও নির্মম এই রাত্রি, তবুও জানি, নিশ্চিত জানি, অনন্ত সূর্য আছে সামনে। সত্যি ইচ্ছের চেয়ে বড় শক্তি আর নেই। তবে মাদকের হাতছানি এড়িয়ে স্বাভাবিক জীবন করতে আরও চাই পরিবার ও স্বজনের সহযোগিতা। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি আরও নতুন বিষয় নিয়ে। ততক্ষণ একুশের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেশ জুড়ে। বিরতির পর আবারও স্বাগত দেশজুড়ে অনুষ্ঠানে। অ্যাডভোকেট সুলতান আহমেদ কুমিল্লা এক নামে পরিচিত, যিনি প্রতিবন্ধকতাকে পাথেয় করে কঠোর সংগ্রামের ভেতর এগিয়েছেন আলোকিত জীবনের পথে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানব ফজলে রাব্বি পলাশের গবেষণায় আবু সেলিমের প্রতিবেদনে। অন্ধত্বকে জয় করেছেন কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর গ্রামের সুলতান আহমেদ। মাত্র 2 বছর বয়সে টাইফয়েড রোগে দৃষ্টিশক্তি হারান, কিন্তু তাই বলে দমে যাননি, অদম্য মনোবল নিয়ে লেখাপড়া শুরু করেন। শিক্ষাজীবনের প্রতিটি স্তর সফলভাবে অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন আইন ব্যবসাকেই। প্র্যাকটিস করছেন কুমিল্লা জজ কোর্টে। অনেকে বলছে যে আপনি এরকম একটা চ্যালেঞ্জিং প্রফেশনে আসছেন, আপনার হয়তো এই জিনিসটা ঠিক হয় নাই, কারণ আপনি অন্য চাকরিতে থাকলে বা শিক্ষকতা থাকলে হয়তো ভালো করতেন। মানে আমি তখন তাদেরকে বলছি যে এই দেখেন, আমার সারা জীবনটাই হলো সংগ্রামী জীবন, আমি এখানেই সংগ্রাম করতে আসছি এবং আশা করি আমি সাকসেসফুল হব। সে খুব কোঅপারেটিভ, মামলা মোকদ্দমার ব্যাপারে খুব সিরিয়াসলি নেয়, সিনসিয়ারলি নেয়, এবং ইতিমধ্যে সে তার গুডউইল সৃষ্টি করছে। একজন দক্ষ আইনজীবী হিসাবে কুমিল্লা বারে সুনামের সহিত সে ব্যবসা করতেছে, এবং সিনিয়রদের সাথে, সহকর্মীদের সাথে, অন্যান্যদের সাথে তার একটা ভালো রিলেশন হয়েছে। আমার এই এই জীবনে মানে অনেকেই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ হইলাম আমার শিক্ষাগুরু মিসেস ফরিদা আক্তার। ওনার যদি এই কন্ট্রিবিউশন আমার প্রতি না থাকতো, আমি হয়তো আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। তার সাফল্য, তার আগ্রহ, তার উৎসাহ, তার মেধা, সেটা ছিল, আমরা তো শুধু পথ দেখিয়ে দিয়েছি তাকে। আসলে ওর সাথে আমার পরিচয় হয়েছিল ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আর কি। তো সেটা 1994 সালে, তারপরে 1995 সালের 1 অক্টোবর মানে আমাদের বিবাহ হয়। বিয়ের 2 বছর পরে আমার বড় ছেলে হলো, ওর নাম হচ্ছে
সাফায়াত আহমেদ অন্তর। 7-8 বছর পরে আমার দ্বিতীয় ছেলে হয়েছে, ওর নাম হইতেছে শাহাদাত আহমেদ প্রান্ত। খেলাধুলা ছাড়াও আমার সঙ্গীতের প্রতি মানে ছোটবেলা থেকে একটা দুর্বলতা ছিল। দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজ বা পরিবারের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ পেলে তারাও সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে। ওরে ভাবলা পাতার কষ্ট লেগেছে, ওরে ভাবলা পাতার কষ্ট লেগেছে, যায় না ধুইলে সাবানে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। দেখলেন তো, মনোবল ধৈর্য আর কঠোর অধ্যাবসায় কাঙ্ক্ষিত সাফল্য ঠিকই মেলে। মাধবকুণ্ড শিব মন্দির, নৈসর্গিক সৌন্দর্যের আধার মাধবকুণ্ড জলপ্রপাতের কাছেই রয়েছে এই মন্দির। চলুন দেখি মৌলভীবাজার ঘুরে জাহেদ সেলিমের গবেষণায় মানিক শিকদারের প্রতিবেদনে। দেশে ছড়িয়ে আছে এমনি অসংখ্য জানা অজানা তীর্থস্থান ও পর্যটন এলাকা। সময় করে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন পছন্দের স্থান। দেশজুড়ে সম্পর্কে আপনার তথ্য ও পরামর্শ জানিয়ে চিঠি, ইমেইল ও SMS পাঠাতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দেশজুড়ে, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেইল deshjure@ekushe-tv.com। আর SMS পাঠাতে পারেন DJM স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। চন্দনের মা বৈদেশ গেছে ঘরের মায়া কাইটটা, এই গানটি গাইছেন কুষ্টিয়া শিল্পী আব্বাস খন্দকার। আর এর সঙ্গে শেষ হবে দেশজুড়ের আজকের আয়োজন। তবে তার আগে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে আরও নতুন নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, শুভেচ্ছা সবাইকে। বৈদেশ গেছে ঘরের বন্ধন কাইটা, ওরে তার কথা মোর মোহনে পড়ে থাইকা থাইকা। চন্দনের মা বৈদেশ গেছে রে, চন্দনের মা বৈদেশ গেছে রে, চন্দনের মা বৈদেশ গেছে ঘরের বন্ধন কাইটা, ওরে তার কথা মোর মোহনে পড়ে থাইকা থাইকা। চন্দনের মা বৈদেশ গেছে রে, ওরে চন্দনের মা বৈদেশ গেছে রে। পারে না সে লেখতে চিঠি টেপে কথা ধইরা, মাঝে মাঝে পাঠায় মোর ডাকে চালান কইরা।
পারে না সে একটা চিঠি টেপে কথা ধইরা, মাঝে মাঝে পাঠায় মোরে ডাকে চালান কইরা, তাহার কথা শুই নয়ন জলে, তাহার কথা শুই নয়ন জলে, করে বুকের মাঝে রে চন্দনের মা বই দাস গেছে রে, চন্দনের মা বই দাস গেছে রে। বিদেশ গিয়া বড় বাড়িতে চাকরি করে সে, মেলা মেলা টাকা পয়সা বেতন পাই মাসে, কি করি তার টাকা নিয়া, কি করি তার টাকা নিয়া, হাতে না যে কাছে রে চন্দনের মা বই দাস গেছে রে, ওর চন্দনের মা বই দাস গেছে।